আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য একটি রিমোট কন্ট্রোল সুইচ। এই রিমোট কন্ট্রোল সুইচটি ব্যবহার করে আপনার ঘরের ফ্যান বাতি খুব সহজেই চালু এবং বন্ধ করতে পারবেন একটি রিমোটের মাধ্যমে। এটি লাগাতে পারবেন আপনার ঘরের যে কোনো গ্যাং সুইচ বোর্ডের সাথে। প্রসঙ্গত বলে রাখি, এই রিমোট কন্ট্রোল সুইচগুলো কতটা ভালো এবং কতটা খারাপ এবং আপনার লাগালে ভালো হবে কি না তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে নেই এবং শিখে নেই সেই কানেকশনটি। ইলেকট্রো ব্র্যান্ডের এই রিমোট কন্ট্রোল সুইচটি যদি আপনি ক্রয় করেন তবে সাথে এই ওয়ারেন্টি কার্ডটি পেয়ে যাবেন, এবং সাথে এই যে রিমোটটি দেখতে পাচ্ছেন এই রিমোটটি আপনি পেয়ে যাবেন, এবং এটা থেকে আপনি বাতি অন অফ করতে পারবেন এবং সাথে আপনার ফ্যানের যে গতি সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এটা হচ্ছে উইনার ব্র্যান্ডের একটি যে গ্যাং সিরিজ আছে, আপনারা চেনেন একটি ব্র্যান্ড উইনার, তো সেটার উইনার প্লাস ব্র্যান্ডের আসলে একটা যে সকেট আছে ইন্টারনেট সকেট, সেটাকে আসলে তারা খুলে সকেটটাকে খুলে তারা মডিফাই করে তারা আসলে ইলেকট্রো ব্র্যান্ড নাম দিয়ে তারা সেটাকে তৈরি করেছে। এগুলো তৈরি করে বুয়েটের যে ছাত্রছাত্রী আছে আসলে তাদেরই আসলে একটা কী বলবো একটা দলকে তারা সংগঠিত করে তারা আসলে বিভিন্ন ইলেকট্রনিক্স তারা তৈরি করে, আপনারা জানেন যেমন ইটকল এরকম নামে অনেক ব্র্যান্ড আছে। তো এই ইলেকট্রো হচ্ছে তাদেরই আসলে একটা কম্বিনেশন আসলে হয়তো। তো এটা অপারেটিং সিস্টেম কী কী সিস্টেম আসলে এটা সাপোর্ট করে বা কীভাবে চলবে সেটা হচ্ছে 180 ভোল্ট থেকে 240 ভোল্ট এখানে দেওয়া যাবে, আর 50 থেকে 60 হার্স এখানে আসলে ফ্রিকোয়েন্সি এটার, আর লোড ক্যাপাসিটি হচ্ছে 100 ওয়াট পার সুইচ। আপনার এক একটা সুইচে 100 ওয়াট আপনি লোড দিতে পারবেন, সর্বোচ্চ এর বেশি দিতে পারবেন না। তো এখানে কীভাবে কানেকশন করবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ফেস এবং নিউট্রাল কানেক্ট করলে এখানে এই রিমোট কন্ট্রোলের যে সার্কিটটা সেটা অন হয়ে যাবে আর কি। তো ফ্যান লাইট আর এই যে লাইট তিনটা দেখতে পাচ্ছেন, দুটো লাইট একটা ফ্যান, এখান থেকে সরাসরি তিনটা তার নিয়ে আপনি সরাসরি আপনার যে বাতি আছে সেই বাতির পয়েন্টে কানেক্ট করে দিবেন, এবং ফ্যান আছে যেখানে ফ্যানের পয়েন্টে এটা কানেক্ট করে দিবেন, ফ্যানেরটা ফ্যানের সাথে আর বাতিটা বাতির সাথে। খেয়াল রাখবেন যত কখনো যে 100 ওয়াটের যেন বেশি লোড না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। এরপরে আপনারা এই যে সুইচটি দেখতে পাচ্ছেন যে আমাদের রিমোট কন্ট্রোল সুইচটি, এখানে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন, আর এখানে কিনলে সাথে একটি সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাবেন, তারপর আমি সার্কিট ডায়াগ্রাম দ্বারা আপনাদের বুঝিয়ে দিব। এই যে দুটি পেয়েছেন ফেজ নিউট্রাল দেখতে পাচ্ছেন দুটি পয়েন্ট, এখানে ফেজ নিউট্রালের সাথে আপনারা ফেজ নিউট্রাল যে মেইন যে তার আপনার যে স্টিল বোর্ড বা গ্যাং বোর্ড থাকবে, যেখানে গ্যাং সুইচ বোর্ড থাকবে সেখান থেকে যে সকেট পয়েন্ট থাকবে সেখান থেকে ফেজ নিউট্রাল এনে এই যে আপনারা ফেস এবং নিউট্রাল দেখতে পাচ্ছেন সেখানে এই সার্কিটটাই প্রবেশ করাবেন, তাহলে হবে কি সার্কিটটা চালু হবে। চালু হলে তারপরে এই যে ফ্যান লাইট লাইট নামে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছেন যেখানে, এখান থেকে তিনটে তার নেবেন, ফ্যানেরটা ফ্যান আর লাইটের দুটো লাইট, এখান থেকে নিয়ে আপনি সরাসরি চাইলে আপনি সুইচ থেকেও কন্ট্রোল করে, তারপর মানে সুইচের দুইটা পয়েন্ট থাকে আপনারা জানেন, সুইচের নিচে ইন করবেন এখান থেকে যাবে সরাসরি সুইচের নিচে এবং টিপ দিবেন পরে ওই আপনার যে সুইচের যে তারটা বাকি তারটা লোডের সেটা উপরে থাকবে, টিপ দিবেন পরে চলে যাবে। তবে এটা সবসময় মনে রাখতে হবে সুইচ দিলে। তবে বলে রাখি একটা জিনিস যে এটা সুইচ ছাড়াও করতে পারেন, যদি আপনার এই যে তিন গ্যাং স্টিল বোর্ড যে আপনারা বসিয়েছেন তিন গ্যাং স্টিল বোর্ড আর কি, সেখানে যদি চার গ্যাং বসানো থাকে, যদি এক গ্যাং খালি থাকে সেখানে এই আসলে এই যে বোর্ডটা এই যে আপনার রিমোট কন্ট্রোল যে সুইচ বোর্ডটা সেটাই ওখানে সেট করে দিতে পারবেন, একদম সেম ওটার সাথে লেগে যাবে। তো আর যদি দেখা গেছে যাদের থ্রি গ্যাং স্টিল বোর্ড আছে তারা চাইলে আপনারা উপরে এটার যে নিচের যে তলাটা আছে যেটা বেসটা যেটার উপরে লাগানো হয় সেটা আসলে উপরে বসিয়ে তারপরেও লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে এই সুইচগুলোও সাথে ব্যবহার করতে পারেন। আর একটু দেখে নেবেন যে আপনারা এই কানেকশনগুলো যখন ক্রয় করবেন তখন দেখবেন যে কানেকশন দিয়ে এগুলো সব ঠিক আছে কি না, যখন যদি দেখেন যদি কোনো সমস্যা আছে তবে সাথে সাথে আপনি রিপ্লেস করে নতুন একটা নিয়ে নিতে পারেন। তো এটা আপনাদের অনুরোধ থাকবে। আর ভালো মন্দের ব্যাপারটা আমি পরেই আপনাদের আলোচনা করছি, সেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতেই পাবেন। তো কানেকশনটা দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে ফেজ নিউট্রাল এখানে কানেকশন করা হয়েছে, এই যে ফেজ নিউট্রাল পয়েন্টে আসলে ফেজ নিউট্রাল কানেকশন করা হবে, মেইন যে তার দুটো দিলে এই সার্কিটটা চালু হয়ে যাবে। তারপরে এই যে ফ্যান তারপরে লাইট লাইট নামে দুটো পয়েন্ট আছে, আমি এখন সার্কিট ডায়াগ্রামে গিয়ে দেখাচ্ছি, যেটা আপনারা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটু পজ করে দেখে নেবেন যেখানে কোথায় কোথায় হয়েছে, ওখানে আসলে কালো তার দিয়ে আসলে বোঝানো হয়েছে। তো এই যে রিমোটটা আছে এই রিমোট দ্বারা আসলে কন্ট্রোল করতে পারবেন আপনার ফ্যানের গতিটা, আর বাতিগুলোকে আপনি রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন। তো এখানে নির্দিষ্ট করে আসলে দেয়া নাই যে এটার দ্বারা ফ্যান অফ হবে বা অন হবে। তা এই যে আপনারা সার্কিটটা দেখতে পাচ্ছেন
এই সার্কিটটা হচ্ছে একটি ওয়ালটনের একটি রিমোট কন্ট্রোল সার্কিট। আপনাদের দেখানোর জন্য আমি আসলে এটা এনেছি যে কতটা ভালো মন্দ এগুলোর সার্ভিস, তারপর নিজের চোখেই দেখবেন। তো এগুলোর এটা সমস্যা হচ্ছে রিলেটা পুড়ে গেছে, তারপরে এই যে মসপেট, মসপেটটাও নষ্ট হয়ে গেছে আর ওই ক্যাপাসিটারটা গেছে নষ্ট হয়ে। এটা সমস্যা এই, আমি বলবো না কোনো কোম্পানিকে আমি বলবো না খারাপ, সব কোম্পানি ভালো। তবে আপনি এর থেকেও ওয়ালটন বা আমি যেটা আজকে রিভিউ করছি এর থেকেও আপনি যদি চান আরএফএলের, বাংলাদেশের আরএফএল কোম্পানির ক্লিকের যে ব্র্যান্ড আছে, ইলেকট্রিক ব্র্যান্ড ক্লিক, তার যে আসলে যে রিমোট কন্ট্রোল সুইচ আছে সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। সেখান থেকেও আপনি দুটো ফ্যান অথবা একটা ফ্যান, দুটো বাতি আপনি অনায়াসে চালাতে পারবেন। আশা করি ওটা থেকে একটু সার্ভিস মনে হয় ভালো পাবেন। আর যদি বাইরের কান্ট্রি থেকে আপনার কোনো ভাই বোন বা বাবা মা যাই হোক আত্মীয় স্বজন থাকে, তবে তাদের থেকে একটা আনিয়ে নেবেন, তাইলে তো ভালো হবে। বাইরের কান্ট্রিগুলো অনেক ভালো, তারা এই প্রযুক্তিটা আরও 10 বছর আগে থেকে তারা ব্যবহার করছে, হয়তো আমাদের কাছে হয়তো আসলে আসছে এই কয়েক বছর, কিন্তু বাইরেগুলো অনেক আগে থেকেই এগুলো চালু হয়ে গেছে। আমাদের দেশে আসে কখন, যখন সহজলভ্য হয়, আমাদের হাতের নাগালে পাই, তখন আসলে টাকার আর কি অঙ্কে তখন এগুলো আসলে আমাদের কাছে আসে। তো যাই হোক, ভালো মন্দ আপনাদের কাছেই দিলাম, আপনারা বিচার বিবেচনা করে তারপর লাগাবেন। আর ইলেকট্রিশিয়ান যারা আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে